চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় তাকে বহনকারী হেলিকপ্টারটি চট্টগ্রাম নগর পুলিশের দামপাড়া পুলিশ টাইনে অবতরণ করে পরে তাকে কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য ছিলেন তার বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টা সংঘর্ষ সহ নানা অভিযোগে চট্টগ্রামের রওজন চাঁদগাঁও পাঁচলাইশ কোতোয়ালি থানা সহ আদালতে কয়েকটি মামলা হয়েছে